আমার চেহারার মধ্যে এক ধরনের চোর চোর ভাব চলে এসেছে। দেখো যাও, দেখো গেল, যাও। তোমার সাথে নুসরাত ছিল, নুসরাত ছিল এবং আমরা দুজন একই ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছি। মানে কি রাজীব ভাই অসুস্থ? ওকে ফাইন, সুস্থ মানুষটাকে যার সাথে আপনি যাচ্ছেন, সুমন। দাঁড়া দাঁড়া দাঁড়া, সুমন মানে যে কেও আনস্মার্ট একটা পেয়াদব থিয়েটার আছে যে সুমন, ওই ছেলেটা? হ্যাঁ ওই ছেলে সুমন। আর আমি যদি মনে করি এই পৃথিবীতে ওই বাচ্চাটার জন্য সবচেয়ে নিরাপদ কোল হচ্ছে তোমার কোল, আমার এই চাওয়াটা কি আমার ফাঁসি নেওয়ার মতো কোনো অপরাধ? আগে কথা দাও যে তুমি আমাকে নিয়ে যাবা। কথা দেওয়ার কি আছে ভাবি, বললাম তো যাবো, কিন্তু কই যাবা বলবা তো? নুসরাতের বাসায়। নুসরাত ভাবি, নুসরাতের বাসা তো আমি চিনি না। এটা একটা কথা বললা সফকার তুমি? হ্যাঁ, তোমার ভাই বলছে যে তুমি নুসরাতের অ্যাপার্টমেন্টে প্রায়ই যাও, আর এখন তুমি বলতেছো যে তুমি নুসরাতের বাসা চিনো না। না ভাবি, এখানে একটু ভুল আছে, প্রায় যাই না, প্রায় যাইতাম, সেটা অনেক আগের কথা। আমি যখন যাইতাম তখন নুসরাত থাকতো ওই এলিফ্যান্ট রোডে। ও তো অনেকদিন হয়েছে শুনছি বাসা চেঞ্জ করছে, নিকুঞ্জতে না কই জানি বাসা নিচ্ছে, বাট আমি তোর বাসাটা চিনি না এখন। অসুবিধা কি, আমি নিকুঞ্জে যে খুঁজে বের করবো, আর তোমার রেডিসন থেকে তো নিকুঞ্জ বেশি দূরে না। আরে পাগল নাকি, নিকুঞ্জতে যে কি করে বাসা খুঁজে বের করবো, এমনকি মাইক নিয়ে মাইকিং করে বেড়াবো? প্রিয় নুসরাত, তুমি তোমার বাসায় থেকে হাত তুলো এবং আওয়াজ দাও, তুমি কোথায় আছো, আমরা তোমার বাসায় আসতে চাই। আরে ভাই, ঢাকা সিটিতে সলিড ঠিকানা ছাড়া কি বাসা খুঁজে বের করা সহজ? হুম বুঝছি, তুমি আমাকে নুসরাতের বাসায় নিবা না। আচ্ছা সাফকাত, একটা কথা বলো তো, আমি তোমার কি হই? কি হই মানে, তুমি আমার ভাবি, আমাদের বড় ভাবি। তুমি তো ভুলে গেছো যে আমি যখন এই বাড়িতে প্রথম আসি, আমি নিজে হাতে করে তোমাকে খাওয়াইতেছি। তারপর মনে আছে তুমি যখন প্রথম প্রেমটা করলা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি সুন্দরবন যেতে চাইছিলা, কিন্তু তোমার ভাইয়া টাকা দিচ্ছিল না। এই আমি আমি তোমাকে গোপনে 15,000 টাকা জোগাড় করে দিয়েছিলাম, আর এখন আমি তোমাদের কাছে হয়ে গেছি মিসেস আদনান চৌধুরী, তাই না? আমি কোনো নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে পারি না এতদিনে। তুমি শুধু আমাদের ভাবি না, আমাদের মায়ের মতো ওইভাবেই তো বড় হয়েছি তোমার হাতে। তোমার বলা ঠিক হচ্ছে না ভাবি, এরকম করে তুমি যেরকমটা ছিলা এখানে সেরকমটা আসো এবং সারা জীবন থাকবা, প্লিজ এইভাবে ভাইবো না। আচ্ছা ঠিক আছে, যাও নুসরাতের বাসায় নিতে হবে না, তুমি আমাকে নুসরাতের অফিসে একটু ড্রপ করে দিবা। তুমি দাঁড়াও, আমি ব্যাগ আর মোবাইলটা নিয়ে আসতেছি। একটা ঝামেলাই পড়ে গেলাম তো। হ্যালো ভাইয়া, একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ ওই ভাবি নুসরাতের বাসা যেতে চাচ্ছে। না না না, আমি বলছি যে নুসরাত নতুন বাসা নিচ্ছে, চেঞ্জ করছে, আমি বাসা চিনি না। নুসরাত নাছর বান্দা বলতেছে নিকুঞ্জতে নামায় দাও, আমি বাসা খুঁজে বের করবো। না
আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি হ্যান্ডেল করতেছি, তুমি টেনশন নিও না, আমি তোমার আপডেট জানাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। বাহ, সাথে সাথে বড় ভাইরে জানাই দিছো না যে আমি নুসাতের কাছে যাচ্ছি? আরে না 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 ভাবি, মাত্র ফোনে কথা বললাম যে ওই রেডিসন থেকে ফোন দিছিল যে আমি কখন আসবো, আমরা একসাথে লাঞ্চ করবো কিনা, ওইটা কথা বলছিল না। ও তোমার ডকুমেন্টের ক্লায়েন্ট তো বাংলায় কথা বলতে পারে ভালো। স্যার আমি গাড়িতে গিয়ে বসি, কিছু লাগলে আমাকে বলবেন। ওকে যাও। কেমন ফাঁপড়টা দিলাম বলো, এখন তো আমার নিজেরই টেনশন হচ্ছে। কিসের ফাঁপড়, কিসের টেনশন? আরে রিসর্টে ঢোকার সময় কেয়ারটেকারকে আমি ছাড়ি মারলাম না, যে আমাদেরকে ঢুকতে না দিলে বড় ভাইকে ফোন করব, বড় ভাইকে ফোন করে তাকে ছাড়ি মারাবো। এখন টেনশন লাগতেছে কেয়ারটেকার যদি উল্টা বড় ভাইকে ফোন দেয় তো বড় ভাই আমাদেরকে উল্টা ঝাড়ি মেরে এখান থেকে বের করে দিবে। টেনশনের কথা, বিশাল টেনশনের কথা। তোমার কি মনে হয় এই যে নিচের এই কেয়ারটেকার, বয়োবৃদ্ধ কেয়ারটেকার, ওর সাহস আছে আদনান চৌধুরীর ফোন দেওয়ার? আমি তো আদনান চৌধুরীর ফোন দিতে সাহস পাই না। বাদ দাও, আয়ুষ্মান তুমি তো অনেকবার আসছো এই রিসর্টে, এখানে কোনো বড় ডিভান টিভান নাই? ডিভান দিয়ে কি হবে কি বলো, আমরা কি আর এক বিছানা শেয়ার করবো নাকি? একটা ডিভান ঢুকায় রাখতে পারলে ধরো তুমি প্রথম রাত ডিভানে ঘুমাইতা, সেকেন্ড রাত আমি ঘুমাইতাম, এরকম করে ডিভান বিছানা বিছানা ডিভান আমরা শেয়ার করতে পারতাম। ভাই এনি চান্স তুমি কি এই রুমে থাকার কোনো প্ল্যান করতেছো, মতলব করতেছো? হ্যাঁ কি বলো, আমি কোথায় থাকবো? ও বুঝলাম, তোমার মনে হয় রুমটা ভালো লাগছে তাই না? আচ্ছা তুমি এখানে থাকো, আমি পাশের রুমে যাচ্ছি। এই দাও দাও দাও, যাচ্ছি মানে কোথায় যাচ্ছ? তুমি কি চোখের মাথা খাইছো? উঠতে যে দেখো না এই জায়গায় সার দিয়া লম্বা লম্বা এতগুলো রুম, সেখানে যাইতেছি, তুমি যেহেতু এই রুম ছাড়বো না। সুমন তুমি কি পাগল হইছো? এত বড় একটা রিসর্টে আমি একা একটা রুমে ঘুমাবো সারা রাত, আমার ভয় করবে না? ভয় তো লাগবেই, ভয় লাগবে আবার রুম শেয়ার করতে হবে না? এক কাজ করো, তুমি মেজবার রুমে যাও, মেজবার সঙ্গে রুম শেয়ার করো। যাও মেজবার সাথে শেয়ার করবো মানে কি বলতে চাইতেছো তুমি? মেজবার সাথে আমি কেন রুম শেয়ার করবো? তাই তো, মেজবার রুমে যাবা কেন? তাহলে নিস্তালা চলে যাও, নিস্তালার কোনার রুমে আমাদের ওই যে বৃদ্ধ কেয়ারটেকারটা আছে তার ওখানে যাও, সে তোমাকে সাংঘাতিক টেক কেয়ার করবে, মেয়ের আদরে রাখবে। যাও। আরে তোমার প্রবলেম কি, তুমি এরকম করতেছো কেন, সমস্যা কি তোমার? আরে কারণ তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, আমাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসাও নাই, আমাদের মধ্যে কোনো লিভিং কন্ডিশনও নাই, এবং অদূর ভবিষ্যতে তোমার আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসা হবে কিনা সেই সম্ভাবনাও আমি দূরবিন্দেও দেখতেছি না। সো আমরা তো এক রুমে থাকতে পারি না। তুমি এভাবে কেন দেখতেছো যে আমি একটা মেয়ে তুমি একটা ছেলে? বিকজ আমি একটা ছেলে এবং সুস্থ স্বাভাবিক ছেলে, আমার দেহের সমস্ত অর্গানগুলো যথেষ্ট পরিমাণ কার্যকর। ওই রুমে দরজাটা বন্ধ করার পর এই অর্গানগুলো কীরকম বিহেভ করবে, কীরকম রিয়্যাক্ট করবে সে ব্যাপারে আমি ডার। সো সম্ভব না, আমি একটু বাইরে যাচ্ছি, আধা ঘন্টা 30 মিনিট থাকবো, ফিরে এসে দেখি তোমার এই বোচকা বাছকি সহ তুমি এখান থেকে চলে গেছো, আর তুমি যদি না যাও তাহলে আমার এই বাধ্য হয়ে যাইতে হবে। আপনি প্রশ্ন তুলছেন আমার অনেস্টি নিয়ে, যে আমি অনেক বড় কোনো ক্লায়েন্টের কাছে ছবিগুলো সেল করে দেবো কিনা, মাতিছি কিনা।
আমার অনেস্টির ব্যাপারটা আসলে সময়ই কথা বলবে। ইনফ্যাক্ট আসলে সময়ই সেটার উত্তর দিবে। সেকেন্ড বলতেছেন যে এই পুরো ব্যাপারটা আদনান চৌধুরীর নতুন কোনো ট্র্যাপ কিনা। ভাইয়া এটা জানার কিন্তু একটা ইজি ওয়ে আছে। কিরকম? ফারহানা, আপনি সরাসরি গিয়ে ফারহানার সাথে দেখা করবেন, ওকে বলবেন ওর সমস্ত নোট ছবিগুলো আমাদের কাছে আছে। কিন্তু সেগুলো তো আমাদের কাছে নাই। সেটা শুধুমাত্র আপনি জানেন ভাইয়া আর আমি জানি, এটা কিন্তু আর কারোর জানার কথা না। সো ফারহানা যদি ছবির ব্যাপারে আমাদের সঙ্গে ডিলে যাইতে ডিনাই করে, তাহলেই পরিষ্কার হয়ে গেল যে ও জানে আমাদের কাছে ছবিটা নাই। আর জানে কিভাবে? বাবু পালাইছে বা পুরো ব্যাপারটা আদনান চৌধুরী সাজানো সেভাবেই জানে। আদনান চৌধুরী এই ব্যাপারটা ঘটাইছে কি না এটা জানার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি সরাসরি ফারহানার সাথে কন্ট্যাক্ট করবেন, ওকে এক্ষুনি ফোন করেন, অ্যাপয়েন্টমেন্ট নেন। আমি রাজীব সেলাইন। বুঝছি, কিছুই বলবেন না আপনি। কিছু বলবেন নাই যখন, তাহলে মূর্তির মতো এখানে এসে বসলেন কেন? আমি একটু নির্জনে একা একা ঘুমাচ্ছি আর আপনার পাশে এসে মূর্তির মতো বসে পড়লেন। কিছুই বলার নাই, আর কিছু বলার না থাকলে যান ওই দিকদের কাজ টাজ করে, আমার একটু একা থাকতে দেন। হ্যাঁ, ওই আপনার ডিরেক্টর সুমন আমাদের মালিকের ছোট বোনে নিয়ে আসে, তার সাথে ওনার সম্পর্ক কি? সম্পর্ক কি এইটা তো বলা বড় কঠিন, তবে তাদের মধ্যে একটা ঝালাই প্রক্রিয়া চলতেছে। ঝালাই প্রক্রিয়া? ঝালাই প্রক্রিয়া মানে হচ্ছে এইটা। এইটা আবার? এইটার মানে হচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, এই জন্যে দুইজন নির্জন জায়গায় আসছে, এসে দেখবে সম্পর্ক হবে কি হবে না। নাউজুবিল্লাহ মিন জালিক, আমারই ছুটিতে শুভ হতে পারবে। আপনার ওই ডাইরেক্টর সুমন প্রথমবার আসলো এক মডেল নিয়ে, মডেল খুন হইল, পুলিশই ঝামেলা এলো, ঝামেলায় পড়লো কে? আমি। দ্বিতীয়বার আবার আসলো, মালিকের ভাইয়ের সাথে লাগালো ঝগড়া, ঝামেলায় পড়লো কে? আমি। এবার আবার আসে মালিকের ছোট বোনে নিয়ে, এবার আবার কি জানি ঝামেলা বাঁধে, আল্লাহ জানে। আঙ্কেল আপনার বয়স হয়েছে না? আপনি এই যে রিসোর্টটা দেখাশোনা করতেছেন, চারদিক ঘোরাঘুরি করবেন, দেখাশোনা করবেন, কিছু দেখাশোনার কারণে কিছু টাকা পাবেন, সেই টাকা নিয়ে আপনার বউ বাচ্চা আছে ওদের কিছু টাকা পাঠিয়ে দিবেন, আর কিছু টাকা আপনি রাখে আপনি পান তামাক এগুলো খাবেন। তো এই যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কে আসতে যাচ্ছে, কে কি করে, এইগুলি তো দেখা আপনার দরকার নাই, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আঙ্কেল সিগারেট খান, এই যে বিদেশি সিগারেট ভালো লাগবে, খান। আমি সিগারেট খাই না। তাই তো বলি, আপনার ফিগার এত তরতাজা আছে কেন? আর এই যে আমাদের দেখেন বুক একেবারে সাজরা হয়ে গেছে, খবরদার সিগারেট খান না, এটা ভালো অভ্যাস না। খান জোহরের আজান মনে হয় পড়ে গেছে, যান নামাজ পড়ে নেন। ধরো আমি ফারহানার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম যে তার কিছু নোট ছবি আমাদের কাছে আছে, সে বিষয়টা বিশ্বাস করলো, বিশ্বাস করে আমাদের সাথে একটা ডিলে আসতে রাজি হলো।
তাহলে প্রবলেম সলভড। কিন্তু ও যদি ডিলে রাজি না হয় তাহলে কিন্তু দুইটা অপশন ক্রিয়েট হবে। এক, ও বিশ্বাসই করল না, বা ও কনফিডেন্টলি জানে আমাদের কাছে আসলে ওর কোনো ছবি নাই। আর সেকেন্ডটা হচ্ছে ও কনফিউজড, আমাদের কাছে ওর ছবি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সে কনফিডেন্টলি আমাদেরকে একটা ব্লাব দিল যে আমাদের কাছে তার কোনো ছবি নাই। আপনি ওকে কাউন্টার ব্লাফ দেবেন, আপনি ওকে বলবেন ইংল্যান্ডের এক ট্যাবলয়েড ওর ছবিগুলো অনেক টাকা দামে চাইতেছে, ও যদি তাদের থেকে বেশি টাকা আপনাকে দেয় আপনি আর ওই ট্যাবলয়েডকে ছবিগুলো দিবেন না, দ্যাটস ইট। তারপর আপনি ওর চোখের দিকে একটা ডিপ ইন্টেন্স লুক দেবেন, দেখবেন চোখের এক্সপ্রেশনে কোনো চেঞ্জ আছে কি নাই, যত বড় রিজিট মালই হোক না কেন এই কথা শোনার পর চোখের এক্সপ্রেশনে চেঞ্জ আসবে। হ্যাঁ এসো এসো ববি, কি অবস্থা? এই তো ভাইয়া। ভাইয়া তো তাড়াতাড়ি চলে আসবেন তো? তাড়াতাড়ি চলে আসার যথেষ্ট ঘটনা কি এখানে ঘটে নাই? নুসরাতের চেয়ারে যাকে বসিয়ে রেখে গেলাম তার নুট ছবি সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, দাম উঠে গেছে কোটি টাকার উপরে, আর আমি সুইজারল্যান্ডে মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে বেড়াবো, এটা কি তুমি বলতে চাও? বাই দ্য ওয়ে ভাইয়া, আপনার কথার সুরটা যেন কেমন লাগতেছে, বাই এনি চান্স আপনি কি মনে করেন এগুলোর সাথে আমি ইনভলভড? ইয়েস, ইউর ইনভলভড, ইউর ভেরি মাচ ইনভলভড, বাট ওয়াজ ইট অ্যাসিড টেস্টে তুমি পাস করে গেছ, ইউ হ্যাড অ্যান অপরচুনিটি কোটি টাকা কামাই করার, বাট ইউ জাস্ট স্কিপড ইট, আই এম প্রাউড। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এখন পরীক্ষায় পাশ করার একটা বাজে সাইড এফেক্ট আছে, সেটা জানো তো? কি ভাইয়া? তোমাকে কমপ্লিটলি নতুন একটা জগতে প্রবেশ করতে হবে। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং সেটাতে তুমি পাশ করলে না, খুব ভালো, কারণ তোমার সেই চেনা জগৎ, সেই আগের সিলেবাস, ওটা নিয়ে আবার তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর তুমি যদি একবার পাস করেছ তো মরেছ, কেন নতুন জগৎ, এইচএসসি, সামনে কঠোর পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার জন্যে নিজেকে প্রস্তুত করেছো তো? জি ভাইয়া। তাহলে চলো আসতে। কোথায় ভাইয়া? বাবুর ওখানে।